हेलो एवरीवन, vidonko.com वेबसाइटे तुम्हारे सबाई के स्वागत। आमी सौरभ दे, तुम्हारे गणित शिक्षक। जे प्रश्नटी निये तुम्हारे साथे आलोचना करब ता हलो, एकटी आयतघनेर तल संख्या एक्स, धार संख्या वाई, शीर्षबिंदुर संख्या जेड एवं कर्णेर संख्या पी होले एक्स माइनस वाई प्लस जेड प्लस पी एर मान कत। आमादेरके ताहले एक्स वाई जेड और पी एर मान आगे निर्णय करते हबे, तार उपर निर्भर करे आमरा ए मानटा निर्णय करते पारबो। तो आमरा आगे एकटा आयतघन एर चित्र अंकन करी। একটা আয়তঘন দেখতে অনেকটা এরকম হবে। এখানে সবগুলি সরল রেখা, আমার ছবিতে হয়তো হয়নি কিন্তু সবগুলি এখানে সরল রেখা হবে। তো প্রথমে আমরা এর তল সংখ্যা বলা আছে এক্স। তো দেখো এই আয়তঘন একটু ভালো করে দেখলে বুঝতে পারবে, এর উপর এবং নিচে দুটি তল থাকবে, সামনে পেছনে দুটি তল এবং দু সাইডে দুটি তল। অর্থাৎ আমাদের এখানে যে তল সংখ্যা এক্স আছে সেটার মান আসবে ছয়। এরপরে আমরা দেখছি ধার সংখ্যা, এর ধার সংখ্যা ওয়াই কত হবে। না, ধার সংখ্যা ওয়াই হচ্ছে, দেখো উপরে চারটি ধার আছে, নিচে চারটি ধার আছে, অর্থাৎ চার আর চার মিলে আটটা ধার, এবং দু সাইডে দুটো দুটো করে আছে, অর্থাৎ আরও চারটে, অর্থাৎ টোটাল আট আর চার মিলে মোট বারোটি ধার আছে। এবারে আছে শীর্ষবিন্দুর সংখ্যা। এখন শীর্ষবিন্দু কোনগুলো? না, সরলরেখাগুলো যে সমস্ত বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে সেগুলি হবে এখানে শীর্ষবিন্দু সংখ্যা। তো এখানে শীর্ষবিন্দু দেখো উপরে এই চারটি হবে শীর্ষবিন্দু, এবং নিচের ক্ষেত্রে এই চারটি হবে শীর্ষবিন্দু, অর্থাৎ উপরে চারটে এবং নিচে চারটা, মোট আটটা শীর্ষবিন্দু থাকবে। তাহলে শীর্ষবিন্দুর সংখ্যা জেড সমান হবে আট। এবং লাস্টে আছে কর্ণের সংখ্যা, কর্ণের সংখ্যা আছে পি। এখন এই আয়তঘনের কটা কর্ণ থাকবে দেখো, এই বিন্দু থেকে আমরা যদি কর্ণ আঁকি তাহলে এই বিন্দুতে গিয়ে যোগ হবে, অর্থাৎ এর কর্ণটা হবে এরকম এখান থেকে। আবার এই বিন্দু থেকে যদি কর্ণটা নিই এই বিন্দুতে এসে যোগ হবে, অর্থাৎ এখানে এরকমভাবে কর্ণ আসবে। আবার দেখো এই বিন্দুর সঙ্গে এই বিন্দুতে কর্ণ টানা যাবে, এবং লাস্ট আরও একটা কর্ণ হবে এই পয়েন্ট থেকে এই সামনের এই পয়েন্টে আসলে। তো দেখো, অর্থাৎ কোনো একটা বিন্দু থেকে তার দূরবর্তী বিন্দুতে আমাকে দৈর্ঘ্য যেটা টানা যায় সেটাই হয় এর কর্ণ। তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যে কর্ণের সংখ্যা এলো সেটা এলো চার। তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই প্লাস জেড প্লাস পি এর মান এখানে বসিয়ে দেবো, সিক্স মাইনাস টুয়েলভ প্লাস এইট প্লাস ফোর। অর্থাৎ আমাদের এখানটায় যোগ করলে দেখো আসবে ছ চার দশ আর আট মিলে হবে আঠেরো মাইনাস বারো অর্থাৎ ছয়। তাহলে আমাদের এই প্রশ্নের যে উত্তরটা চাওয়া হয়েছে সেটা হবে ছয়। vidonko.com ওয়েবসাইটে গণিতটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই আরও অঙ্ক এবং তার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ফলো করো। ধন্যবাদ।